नमस्कार दर्शक बंधु, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তুপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নম্বরে রিকোয়েস্ট পাঠান। প্রিয় দর্শক বন্ধু, বাস্তুশাস্ত্রের প্রতি মানুষের নির্ভরতা ক্রমশ বেড়ে চলেছে দিন দিন। তার কারণ হল মানুষ ধীরে ধীরে বাস্তুশাস্ত্রের কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অবগত হচ্ছেন। অনেক সময় দেখা যায় জন্মকুণ্ডলিতে কোনো গ্রহদোষ না থাকলেও জীবনে বাধা বিপত্তি আসছে, তখন বুঝতে হবে বাসগৃহে বা কর্মক্ষেত্রে বা ব্যবসা স্থানে বাস্তু দোষ আছেই আছে। আমাদের নিজেদের অজান্তেই আমরা অনেক সময় বাস্তু দোষের কারণ তৈরি করে ফেলি। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির বাস্তু ঠিক থাকলে যেমন সুখ শান্তি ও সমৃদ্ধি আসে, তেমনি যদি বাস্তু দোষ থাকে তাহলে সেই পরিবারকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বাড়িতে বাস্তু দোষ থাকলে রোগ, অর্থ সংকট, শত্রুতা, দুর্ঘটনা, কর্মহীনতা, ব্যবসায়িক ক্ষতি, সম্পর্কে অবনতি, নেগেটিভ এনার্জি ইত্যাদি বাসা বাঁধে। বাস্তু দোষ থাকলে ব্যক্তি সব সময় আর্থিক কষ্টে ভোগে, রোগ সহজে পিছু ছাড়ে না, ঝগড়া বিবাদ অশান্তি বাড়িতে লেগে থাকে, মামলা মোকদ্দমা দেখবেন আপনার পিছু ছাড়বে না, পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য দেখা যায়, আবার হওয়া কাজ অনেক সময় হতে হতে আটকিয়ে যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির বাস্তু দোষ থাকলে এই সমস্ত সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার প্রতিকারের কোনো প্রয়োজন নেই, সামান্য কিছু অর্থ খরচ করেই এই সমস্যার সমাধান করা যেতে পারে। এমনই একটি প্রতিকারের কথা আমি এই ভিডিওতে তুলে ধরব আপনাদের সামনে। দেখুন দর্শক বন্ধু, স্ক্রিনে দেখা যাচ্ছে একটি বিশেষ ধরনের মঙ্গল স্বস্তিক বাস্তুশক্তি যন্ত্র। এই যন্ত্রে রয়েছে দুটো চিহ্নের সমাহার, এক স্বস্তিক আর দ্বিতীয়টি হল পিরামিড। আমরা জানি যে স্বস্তিক চিহ্ন ভারতীয় সনাতন ঐতিহ্যের একটি শুভ ও পবিত্র প্রতীক। স্বস্তিক আমাদের বাস্তুর চার দিক থেকে সমৃদ্ধি নিয়ে আসতে পারে, ধনাত্মক শক্তিকে আমাদের গৃহে নিয়ে আসতে পারে। তাই যে কোনো মাঙ্গলিক কাজের শুরুতে স্বস্তিক চিহ্ন একে তবে পুজো পার্বণ ইত্যাদি করা হয়, কোনো অনুষ্ঠান শুরু করা হয়। আবার এই স্বস্তিকের সাথে একটি পিরামিড যুক্ত করার ফলে এই শুভ প্রতীকের ক্ষমতা দ্বিগুণ হয়ে যায় এবং এর ফলাফল দেওয়ার ক্ষমতাও দ্বিগুণ হয়ে যায়। আমরা কম বেশি সকলেই জানি যে ঘরের নেতিবাচক শক্তি অপসারণ করে ইতিবাচক শক্তিকে বাড়ানোর জন্যই পিরামিডের গুরুত্ব অপরিসীম। যেমন ধরুন বাড়ির সদর দরজা বাস্তুতে একটি গুরুত্বপূর্ণ জায়গা, যার মাধ্যমে আমরা বাইরের জগৎ থেকে গৃহের মধ্যে প্রবেশ করি এবং এখান দিয়েই বাড়ির মধ্যে সুখ ও সৌভাগ্যও প্রবেশ করে, অর্থাৎ ধনাত্মক শক্তি প্রবেশ করে। তাই বাড়ির প্রবেশ পথের অবস্থান আমাদের গৃহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই যদি গৃহের প্রধান দরজা গৃহের ভুল দিকে হয়, যেমন ধরুন প্রধান দরজা যদি আপনার গৃহের কোনো কোণ দিয়ে হলো, যেমন উত্তর পূর্ব কোণ, দক্ষিণ পূর্ব কোণ, দক্ষিণ পশ্চিম কোণ বা উত্তর পশ্চিম কোণ, তাহলে অবশ্যই বাস্তু দোষ তৈরি হবে। তাই এই রকম ভুল দিকে যদি দরজা হয় তাহলে এই মঙ্গল স্বস্তিক যন্ত্র সেই দরজার ওপরে দুটো পাশাপাশি লাগিয়ে দিন। অবশ্যই মনে রাখবেন এটি বাড়ির বাইরের দিক করে লাগাতে হবে,
যেন লোক বাইরে থেকে এসে সেই যন্ত্রটা দেখতে পায়, দর্শন করতে পারে। যদি কোনো বাড়ির কোনো কোণ বা কর্নার কাট থাকে বা কাটা থাকে, তাহলে সেই কোণে অবশ্যই দুটো মঙ্গল স্বস্তিক যন্ত্র পাশাপাশি লাগিয়ে দিন, বা দেওয়ালের প্লাস্টার কেটে তার ভেতরে ঢুকিয়ে আপনারা উপরে আবার প্লাস্টার করে পুট্টি করে দিন। এইটা করলেও হবে। যদি আপনার গৃহে রান্নাঘর ভুল দিকে থাকে, অর্থাৎ উত্তর দিকে বা দক্ষিণ পশ্চিম কোণে বা উত্তর পূর্ব কোণে, তাহলে যেই দেওয়ালে গ্যাস স্টোভ রাখা আছে সেই দেওয়ালের ভিতরে দুটো স্বস্তিক মঙ্গল যন্ত্র ঢুকিয়ে দিন, ঢুকিয়ে প্লাস্টার করে দিন। বা যদি দেওয়াল কেটে ঢুকোতে অসুবিধা হয়, তাহলে ঝুলিয়ে দিন দুটো যন্ত্র পাশাপাশি, তাহলেও দেখবেন আপনার এই বাস্তু দোষ কিন্তু কেটে যাবে। আপনার গৃহের সিঁড়ি যদি ভুল স্থানে থাকে, যেমন উত্তর পূর্বে বা দক্ষিণ পূর্বে বা পূর্বে বা উত্তরে, তাহলেও সেই স্থানে দুটি মঙ্গল স্বস্তিক যন্ত্র পাশাপাশি লাগিয়ে দিলে দেখবেন আপনার গৃহের যে বাস্তু দোষ তৈরি হয়েছিল সেটা কেটে যাবে। আপনার বাড়ির দক্ষিণ দিকে যদি কোনো পুকুর থাকে, যদি হাই ড্রেন থাকে, নর্দমা থাকে, তবে সেই গৃহে কিন্তু বাস্তু দোষ তৈরি হবেই হবে। তাই এই মঙ্গল স্বস্তিক যন্ত্র দুটো পাশাপাশি দক্ষিণ দিকে লাগিয়ে দিন, দেখবেন এই দোষ অনেকাংশে কেটে যাবে। বাড়ির সামনে যদি কোনো ইলেকট্রিক পোল হয়, ট্রান্সফরমার হয়, বা হাই টেনশন লাইন থাকে, বা ময়লা ফেলার ভ্যাট থাকে, তাহলে অবশ্যই এই দুটি মঙ্গল স্বস্তিক যন্ত্র পাশাপাশি বাড়ির সেই দিকে লাগিয়ে দিন, দেখবেন সেই বাস্তু দোষ অনেকাংশে কমিয়ে দেবে। যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো শ্মশান ঘাট বা কবরস্থান থাকে, তবে অবশ্যই এই দুটো মঙ্গল স্বস্তিক যন্ত্র সেই দিকে পাশাপাশি লাগিয়ে রাখুন। তবে এক্ষেত্রে মনে রাখবেন, বাড়ির টয়লেট বাথরুমের গায়ে বা টয়লেটের ভেতরে কখনোই মঙ্গল স্বস্তিক চিহ্ন লাগাবেন না, এতে কিন্তু গৃহের অমঙ্গল হয়। এছাড়াও যদি আপনার গৃহে কেউ চাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, অবশ্যই বাড়ির উত্তর দিকের দেওয়ালে দুটি মঙ্গল স্বস্তিক যন্ত্র পাশাপাশি লাগিয়ে দিন, দেখবেন কিছু দিনের মধ্যেই চাকরির সুযোগ আসা শুরু হয়ে যাবে। ব্যবসা করছেন কিন্তু লাভের মুখ দেখতে পাচ্ছেন না, ব্যবসায় প্রচণ্ড বাধা বিপত্তি আসছে, অবশ্যই বাড়ির দক্ষিণ পশ্চিম দিকের দেওয়ালে মঙ্গল স্বস্তিক যন্ত্র দুটি পাশাপাশি লাগিয়ে দিন, এই দক্ষিণ পশ্চিম কোণের পশ্চিম দেওয়ালে অবশ্যই লাগাবেন। বিবাহ হচ্ছে না, অনেক দেখাশোনা করছেন, আপনার সন্তানদের জন্য বিবাহ কিছুতেই দিতে পাচ্ছেন না, তার জন্য অবশ্যই এই দুটি মঙ্গল স্বস্তিক যন্ত্র পাশাপাশি লাগিয়ে দিন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণের পশ্চিম দেওয়ালে। কর্মক্ষেত্রে অনেক পরিশ্রম করছেন কিন্তু কিছুতেই মান যশ সুনাম পাচ্ছেন না, প্রমোশন হচ্ছে না, ইনক্রিমেন্ট হচ্ছে না, অবশ্যই এই দুটো মঙ্গল স্বস্তিক যন্ত্র পাশাপাশি লাগিয়ে দিন বাড়ির দক্ষিণ দেওয়ালে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন অথচ কিছুতেই সেই চাকরির পরীক্ষায় সফলতা লাভ করতে পারছেন না, তারা অবশ্যই এই দুটো মঙ্গল স্বস্তিক যন্ত্র পাশাপাশি বাড়ির পূর্ব দিকে লাগিয়ে দিন, দেখবেন সফলতা আসবে। বাচ্চারা পড়াশোনা করছে কিন্তু মনোযোগ নিবেশ করতে পারছে না, স্মরণ শক্তি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, গেজেটসের প্রতি অনেক বেশি নেশা বা ঝোঁক হয়ে যাচ্ছে, আশা অনুযায়ী রেজাল্ট আসছে না, অবশ্যই এই দুটো মঙ্গল স্বস্তিক যন্ত্র পাশাপাশি বাড়ির উত্তর পূর্ব কোণে লাগান, দেখবেন আপনার বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বসবে, তারা কিন্তু আপনাদের আশা অনুযায়ী পরীক্ষায় রেজাল্ট করতে পারবে। বাড়িতে রোগ নাড়া ছাড়ছে না, কিছুতেই যাচ্ছে না, কোনো না কোনো সদস্যের একটার পর একটা রোগ নাড়া আপনাদের কিন্তু গৃহ ত্যাগ করছে না, তখন এই যে দুটি মঙ্গল স্বস্তিক যন্ত্র বাড়ির উত্তর পূর্ব দিকের উত্তর দিকে অর্থাৎ নর্থ অফ নর্থ ইস্টে লাগিয়ে দিন, দেখবেন সেই গৃহে রোগ নাড়া কিন্তু কিছুদিনের মধ্যেই চলে যাবে, বাড়ির লোকেরা সুস্থ হয়ে উঠবেন। দর্শক বন্ধু, বুঝতে পারছেন এই ছোট্ট সামান্য খরচের প্রতিকারটি আপনার গৃহের বাস্তু দোষ কাটাতে কতখানি সক্ষম।
তাই দেরি না করে আপনার বাস্তুতে যদি কোনো রকমের সমস্যা থাকে, অথচ আপনি অনেক খরচের ভয়ে কোনো বাস্তু প্রতিকার করতে পাচ্ছেন না, চুপচাপ বসে আছেন, তাহলে অবশ্যই এই প্রতিকারটি আপনারা কাজে লাগান। দেখবেন গৃহ থেকে বাস্তু দোষ দূরে চলে যাবে, আপনারা খুব সুখে শান্তিতে গৃহে বাস করতে পারবেন। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা।